القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان আরেকবার প্রশ্ন করেছেন ওমান থেকে সম্ভত নুরুল ইসলাম ভাই তিনি প্রশ্ন করেছেন যে মা বাবা থেকে যারা ভিন্ন হয়ে যায় ভিন্ন হওয়া যাবে কি না বা ভিন্ন হয়ে গেলে তাদের দেখাশোনা কিভাবে করবে স্ত্রীকে দিয়ে কতটুকু খেদমত করানো যাবে এভাবে আসলে মা বাবা সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হকের পরে কোরআনে তাদের হকের কথা বলা হয়েছে এবং তাদের অপরিসীম দায়িত্ব মা বাবার মাধ্যমে সন্তানের সন্তানের অস্তিত্ব তাদের খেদমত করা সাহায্য সহযোগিতা করা তাদের প্রতি সদয় হওয়া আল্লাহর নৈকট্য লাভের অন্যতম কারণ আল্লাহর হকের পরপরই মা বাবার হক আদায় করতে হবে বিশেষ করে তাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করা খাবার দাবার তৈরি করে দেওয়া তাদের সহিত নম্রভাবে কথা বলা কোনো ধরনের ধমক বা কঠোরতা না বলা তাদের চাহিদা পূরণে সচেষ্ট হওয়া কোনো ধরনের বিরক্ত না হওয়া তাদের জন্য দোয়া করা বিশেষ করে তাদের মৃত্যুর পর এমনিভাবে দূরে থাকলে তাদের ঘন ঘন দেখতে যাওয়া তাদের খেদমত চালিয়ে যাওয়া তারা যেন কোনো প্রকার কষ্ট না পান সেদিকে খেয়াল রাখা এগুলো সন্তানের কর্তব্য তাদের উচ্চ উচ্চস্বরে কথা না বলা তাদের জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা তাদের কোন ধরনের আপনার ঋণ থাকলে সেগুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করা তারা মারা গেলে তাদের জন্য দোয়া করা তাদের জন্য দান খয়রা সদকা ইত্যাদি করা সে সন্তানের আপনার দায়িত্ব কর্তব্য হ্যাঁ যদি সেরকম চাহিদা থাকে তাহলে সন্তান হয়তো মা বাবা থেকে সংসার আলাদা ব্রেত থাকতে পারে কিন্তু মা বাবার খেদমত তার উপর সবসময় সময় আপনার কর্তব্য সেটা অবশ্যই করতে হবে আর বাকি থাকলো যে স্ত্রীর উপর কি সে দায়িত্ব পরে কিনা যে মা বাবার স্বামীর মা বাবার খেদমত করবে তো স্ত্রীর উপর অজীব নয় যে সে স্বামীর মা বাবার খেদমত করে সেটা তার উপর দায়িত্ব না বা ওয়াজিব না যদি সে করে আহ স্বামীর মা বাবাকে দেখাশোনা করে তাহলে সেটা হবে দয়া বা এহসান কিন্তু সেটা তার কর্তব্য নয় তার দায়িত্ব হলো স্বামীর খেদমত করা স্বামীর আপনার এই চাহিদা পূরণ করা সন্তান প্রতিপালন করা সন্তানদেরকে মানুষ করা সেটা হল স্ত্রীর দায়িত্ব তো স্বামীর মা বাবার খেদমত এটা আসলে দায়িত্বের উপর পড়ে না এই ব্যাপারে বিন বাদ সহ আপনার সৌদি আরবের লাজনা দা একটি ফতোয়া রয়েছে তো এটা হল স্ত্রী যদি স্বামীর মা বাবার খেদমত করে সেটা হলে সেটা হবে তার দয়া এবং এটা এহসান কিন্তু তার কর্তব্যের মধ্যে সেটা পড়ে না বাকি মা বাবার খ্যাতমত করা সন্তানের দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত তাদের খ্যাতমত করতে হবে এবং তারা মারা গেলে তারপরও তার আপনার দায়িত্ব থেকে যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা দোয়া করা তাদের পক্ষে আপনার দান করা সদকা ইত্যাদি করা সেটা হলো সন্তানের দায়িত্ব